তেলুগু দেশম প্টি এবং জনসেনা মেটকুক্ত ফেলা বেড়ে বিহারে জেডিউ এবং উত্তরপ্রদেশের পূর্বতন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ভারত রত্ন প্রদান করে আর্ এলি বিজেপি নেতৃত্বাধীন এন ডিএ কু ফের আসি সেপটে পঞ্জাবের মধ্যে অকালী দল সহ মেট পা চর্চা হয়ে পড়ে এই ক্রমে বিজেডি এবং বিজেপির বিজেপি র মেট ও লাভ পাইবে আসন্ত জাঁয়া মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা ক্ৰমাগত পঞ্চম থৰ মুখ্যমন্ত্ৰী হৈ সাৰিছিল বেলেগ নিকটৰে বিভিন্ন গণমা দ্বাৰা হৈছাৰে ষষ্ঠ থৰ পাই মুখ্যমন্ত্ৰী হেবু যাওঁ সেইপৰি বিজেপি ৰ সংখ্যা বঢ়ুথবাৰ নজিৰ বেলেগ কংগ্ৰেছ এক অংকৰে সীমিত ৰবিব আমি করে সর্বে অনুসারে ওড়িশার শহে সড়চালিটি বিধানসভা ক্ষেত্র মধ্যে বিজেডি ছয়ানব বিজেপি চৌরাশ কংগ্রেস ছ এবং গোটি সিট সিপিআইএম জিতিপরে কিন্তু নবীনকর মোদী আগে সব কথা হরিবা তথা পুরী সাংসদ পিনাকি মিশ্র সংসদরে কেন্দ্র সরকার সহায়তা ধন্যবাদ দেবার প্রসঙ্গ এবং সর্বোপরি রাজ্যসভা নির্বাচন অশ্বিনী বৈষ্ণব নাম ঘোষণা হুণু বিজেডি তুরন্ত সমর্থন দেওয়া পরে এর লোকপ্রিয়তা হ্রাস পাইবার লাগি ফলে বিভিন্ন জাতীয় গণ ସର୍ଭେରେ ମୋଦିଙ୍କର ଲୋକପ୍ରିୟତା ରାମ ମନ୍ଦିର ଲହର ଏବଂ କେନ୍ଦ୍ରରେ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁଙ୍କ ସମେତ ଅନ୍ୟ ଓଡିଆ ମାନଙ୍କୁ ପ୍ରମୁଖ ଦାୟିତ୍ୱରେ ଅବସ୍ଥାନ କରାଇଥିବାରୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସମଗ୍ର ଦେଶରେ ଓଡିଶାରୁ ହିଁ ସବୁଠୁ ବେଶୀ ଲୋକପ୍ରିୟତାର

বিহাৰাষ্ট্ৰ উভয় ৰাজ্যৰে বিজেপি দল কোন পূৰ্ণ বহুত গঠন কৰিব জনা মনমানি বিজেপি কু বিৰোধী দলৰ সময়ত উক্ত দল মানে বিদ্ৰোহ তথা কংগ্ৰেছৰ অৱহেলা যোগে বিজেপি গঠন কৰি যা কি বিজে ক্ষেত্ৰৰে নহব বুলি কিছু আশংকা নাই কাৰণ মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনা পৰে বিজে ডি উত্তৰাধিকাৰী কি পাৰিব নাই খালি তেতিয়াহি নুহ বিজেডি ସହ ମେଣ୍ଟ କରିଲେ ବିଜେପିକୁ ଯେତୋଟି ସିଟ୍ ବିଜେଡି ଛାଡିବ ଉକ୍ତ ସିଟ୍ ଗୁଡିକ ବିଜେପି ବିଜେଡିର ଭୋଟ ପ୍ରତିଶତ ଏବଂ ସିଟ କମିବା ସହ ଉଭୟ ବିଜେପି ଓ କଂଗ୍ରେସ ଏହାର ଫାଇଦା ପାଇବେ ସବୁଠୁ ବେଶୀ ଫାଇଦା ପାଇବେ ଉଭୟ କଂଗ୍ରେସ ଏବଂ ବିଜେଡି ର ବିଦ୍ରୋହୀ ପ୍ରାର୍ଥୀ ଫଳରେ ପୁଣି ଓଡିଶାରେ ସବୁ ସ୍ଥାନରେ ଗତ ଧାମନଗର ଉପନିର୍ବାଚନ समय बीजेडी र विद्रोही प्रार्थी राजेन्द्र दास जेपरि स्वाधीन भावे लडि

আডেই দিয়া যায় নপৰে খালি সি নীট বণ্টৰ ফৰ্মুলাৰে বিভিন্ন নিৰ্চন মণ্ডলী ৰূপ জিত সম্ভাৱনা বঢ়িব বিজেপি মধ্যদেশ মহাৰাষ্ট্ৰ কৰ্ণাটক বিহাৰ পি ৰাজ্যৰে অপৰেচন লোটছৰে সফল হৈ গঢ়িব নিকটৰে হিমাচল প্ৰদেশ উত্তৰ প্ৰদেশৰ দুইটি ৰাজ্যসভা চিট কু বিৰোধী ছাই আনিলা সেইপৰি পৰিস্থিতি ন উপজিব বুলি কৈ গণ্টি নাই মেণ্ট হলে উপ মুখ্যমন্ত্ৰী কেবিনেট মন্ত্ৰী ঠাৰ প্ৰতি কথাৰে নবীন কেন্দ্ৰক পচাৰিহি নিষ্পত্তি নেব তাঁর স্বাধীনতা এবং বিজেডি আভিমুখ কু সংকুচিত করে দেব এর তেলে মাত্র সন্দেহ নাই তে মেন্ট করে দিই হাজার ন যায় বিজেপি বিজেডি পরবর্তী সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অংশীদার থাকবে এনসিপি এবং তৃতীয় সামুখ্য থাকা বাম দলঙ্ সরকার গঠন করে সুদ্ধা দিই হাজার চৌদ এবং দুই হাজার উনিশ রে একা অধিক সিট জিতি পিজু জনতা দল এবে অপেক্ষা বিজেডি এবং বিজেপি মেন্ট মেণ্টেছি কি নাই এবং বিজেডি এই মেট করে আগামী দিনের বহুমূল্য দেব কি নাই তা খুব শীঘ্র স্পষ্ট হয়ে যাব